অটো চালকের দাদাগিরি, রোগীকে নিয়ে টোটোয় করে যাওয়ার সময় টোটোর চাবি কেড়ে নেওয়ার অভিযোগ। অভিযোগ পেয়ে টোটোর চাবি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অভিযুক্ত অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। হাবড়ায় অটো চালকের দাদাগিরি, রোগী নিয়ে যাওয়ার টোটোর চাবি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায় যশোর রোডে। অভিযুক্ত অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অসীম বসু। অটোটি আটক করেছে পুলিশ। জানা গিয়েছে হাবড়া হাটথোবা এলাকা থেকে এক বৃদ্ধকে নিয়ে চিকিৎসার জন্য যাচ্ছিলেন টোটো চালক প্রসেনজিৎ ভৌমিক। হাবড়া যশোর রোডের ওপর স্টেট ব্যাংকের সামনে হঠাৎই একটি অটো ব্রেক কষে রাস্তায় দাঁড়িয়ে যায়। পেছনে থাকা টোটোটি নিয়ন্ত্রণ না রাখতে পেরে অটোর পেছনে ধাক্কা মারে। তবে ধাক্কাতে অটোর কোনো ক্ষতি হয়নি। অভিযোগ, অটো চালক অটো থেকে নেমে এসে টোটো চালককে হুমকি দেয়, টোটোর চাবি নিয়ে চলে যায়, এমনকি টোটো চালককে অটো স্ট্যান্ডে এসে দেখা করতেও বলে। টোটো চালক রোগী ও তার পরিবারকে টোটোতে বসিয়ে ঠেলতে ঠেলতে হাবড়া থানায় আসে। হাবড়া থানায় একটি লিখিত কমপ্লেন করতে যায়। অভিযোগ, সেই সময় পুলিশের পক্ষ থেকে বলা হয় ইউনিয়ন অফিসে যেতে। পরে অবশ্য অভিযোগ নেয় পুলিশ। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বাসিন্দাদের অভিযোগ, হাবড়ায় দিনে দিনে বাড়ছে অটোর দৌরাত্ম্য। প্রশাসন এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না। অভিযোগের ভিত্তিতে হাবড়া থানার পক্ষ থেকে অভিযুক্ত অটো চালককে গ্রেফতার করা হয়। থানায় ডেকে টোটোর চাবি উদ্ধার করে চালকের কাছে ফিরিয়ে দেন পুলিশ কর্মীরা। পুলিশের ভূমিকায় খুশি টোটো চালক। তিনি বলেন, প্রশাসন তৎপরতায় হওয়াতে অটো চালককে ধরেছে, এতে আমি খুশি। আমাদের মতো যারা সাধারণ নিরীহ মানুষ, আইনের পরে বিশ্বাস আছে, তারা যেন আগামী দিনও এরকমভাবে আইনের জায়গায় উপযুক্ত, মানে উপযুক্ত তারা বিচার পায়, এতে আমি খুশি। পার্টি অফিস নয়, মানে থানা। হ্যাঁ, আমার আইনের পরে আমাদের ভরসা, কারণ আইনের পরে ভরসা করেছি বলে আমি সকাল 10:30 থেকে এখন বিকেল 3:30 বাজে আমি এখানেই পড়ে আছি। আমি কিন্তু বাড়ি ঘরে যাইনি সকাল থেকে, কিন্তু আমি এখানে। সংবাদ মাধ্যমের খবর, সংবাদ মাধ্যম দেখানোর পরেই তৎপরতাটা বেশি হয়েছে। তো স্যার আমাকে বলেছিল দু এক জায়গায় যেতে, আমি সেখানে গেছি, তাদের কোনো দেখা পাইনি। তারপরে আমি এসে আবার থানায় বলেছি, তারা আমাকে সাথে নিয়ে যেখানে অটো চালক ছিল তাকে ধরে এনেছে, এতে আমি খুশি। যাতে আগামী দিনে এসব সমস্ত মানুষের মধ্যে সমস্যা হতেই পারে, কিন্তু তার জন্য এরকম ধরনের রাস্তাঘাটে হেনস্থা করলে আমাদের মতো মানুষ তো বিপদ। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, হাবড়া। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।